নমস্তে আজ আমরা একটা সিম্পলিপ্লিকেশান নিয়ে আলোচনা করবো তো এই সিম্পিপ্লেকেশানের অঙ্কগুলো খুব সহজ হয় তো বীজগণিতের কিছু সূত্র আছে সেই সূত্র ধরেই কিন্তু এগুলো কাজ হয় তো এগুলো কোনো জটিল নয় তো এগুলো আমাদেরকে ভালো করে প্রথমত বুঝে নিতে হবে যে কী বলতে চাইছে দেখো প্রথমে লক্ষ্য করে জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর সেভেন এইখানটা দেখো এই অংশটা তিনবার আছে আমরা যদি এই অংশটাকে যদি আমরা এ ধরে নিই তাহলে দেখো হবে ভালো কিছু সমাধান ঘটবে আর দেখো এই জিরো পয়েন্ট নাইন সিক্স ফাইভ থ্রি এই অংশটা দেখো তিনবার আছে তাহলে একে বি ধরে নিই তাহলে তিনবার মানে এর কিউ যুক্ত আছে যুক্ত বসালাম এখানে তিনবার মানে বি কিউ ওকে এবার ভালো করে লক্ষ্য করো নিচে একটা এ এ মানে কি হচ্ছে স্কোয়ার মাইনাস এ বি মানে কি হচ্ছে এবি প্লাস বি মানে বি স্কোয়ার ওকে এগুলো আমরা বি ধরে করে নেবো তাহলে আমাদের অতি সহজ হয় এবার লক্ষ্য করো এই যে এ কিউ প্লাস বি কিউ এ কিউ প্লাস বি কিউ সূত্র কী এ কিউ প্লাস বি কিউ সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ওকে অর্থাৎ আমরা তাহলে এই সূত্রটা ওখানে বসিয়ে দেবো তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ওকে আর নিচে কি আছে এ স্কয়ার মাইনাস b প্লাস বি দেখো এই অংশটি একটা সমান আছে কেটে দাও তাহলে কি পড়ে থাকলো এ প্লাস বি এবার আমরা ওই এ প্লাস বি মানে এর মান আর বি এর মানে এখানে বসিয়ে দেবো তাহলে জিরো যুক্ত জিরো একে যোগ করে দাও কত হচ্ছে দেখো এক হচ্ছে অর্থাৎ এর উত্তর হলো এক ওকে বুঝে গেছে আমরা আরেকটা একইভাবে সিম্প্লিফিকেশানের অঙ্ক নিয়ে নিয়েছি এটাও কিন্তু এস এসসি দু হাজার ছয় সালে কিন্তু পড়েছিল ভালো করে লক্ষ্য করো জিরো পয়েন্ট টু ওয়ান এটা তিনবার আছে তাহলে এটাকে আমরা এ ধরে নিচ্ছি আর এখানে দেখো জিরো পয়েন্ট জিরো টু ওয়ান এটাও কিন্তু তিনবার আছে এটাকে বি ধরে নিচ্ছি তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে এখানে এখানে উপরটা দাঁড়াচ্ছে যে এ কিউ আর বি কিউ আর নিচটা ভালো করে দেখো জিরো পয়েন্ট সিক্স থ্রি এটাও তিনবার আছে আর জিরো পয়েন্ট জিরো সিক্স থ্রি এটাও তিনবার আছে কিন্তু তার আগে লক্ষ্য করো এই যে সংখ্যাটা আছে এই সংখ্যার সঙ্গে কত দিয়ে গুণ করলে এটা হয় দেখো তিন দিয়ে গুণ করলে যদি জিরো পয়েন্ট টু ওয়ানকে তিন দিয়ে গুণ করি তাহলে এটা পেয়ে যাচ্ছি মানে থ্রি এ তাই তো তাহলে থ্রি এ ইন্টু থ্রি এ ইন্টু থ্রি এ তাহলে কী পাচ্ছি আমরা থ্রি এ কিউ একইভাবে এ অংশটা দেখো তিনবার আছে এটাও থ্রি বি কিউ ওকে তাহলে কী হচ্ছে আমাদের এখানে এ কিউ প্লাস বি কিউ হ্যাঁ তিন ত্রিক তিনের কিউ কত হয় সাতাশ একউ প্লাস সাতাশ বি কিউ সাতাশটা কমন নিয়ে নেব সাতাশটা কমন নিয়ে নেব তাহলে কী থাকছে আমাদের এ কিউ প্লাস বি কিউ দেখো উপরে অংশের নিচে অংশে মিলে গেছে তাহলে কত হচ্ছে এক বাই সাতাশ ওকে এই সিম্প্লিফিকেশানের অঙ্ক খুব কিন্তু সহজ তোমরা এইভাবেই সমাধান করতে পারবে অতি সহজেই